বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাবো ইউটিউব অ্যাওয়ার্ড কেমন হয়, এটা কিভাবে এবং কখন পাওয়া যায়। বন্ধুরা, ইউটিউব তাদের ক্রিয়েটরদের একটা অ্যাওয়ার্ড দিয়ে থাকে যা ইউটিউব প্লে বাটন নামে সবাই চিনে থাকে। এটা পাওয়ার জন্য ইউটিউবের দেয়া টার্গেট ফ্লাপ করতে পারলেই একজন কন্টেন্ট ক্রিয়েটর পেয়ে যাবে প্লে বাটন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের এটা জানাবো যে কত সাবস্ক্রাইবার হলে কী ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং তার নাম কী এবং বিস্তারিত সকল কিছু। তো চলুন শুরু করা যাক আমাদের এমএস টিভির এবারের পর্বটি, আর এরই মধ্যে আপনি সাবস্ক্রাইব করে ফেলুন এমএস টিভি। বন্ধুরা, এখন পর্যন্ত 5 ধরনের ইউটিউব প্লে বাটন রয়েছে। 100 মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য কেমন প্লে বাটন আসে বা টি সিরিজের জন্য কেমন প্লে বাটন এসেছে, এইসব কিছু জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। প্রথমে রয়েছে ইউটিউব সিলভার প্লে বাটন। এই বাটন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে তখনই দেওয়া হয় যখন তার সাবস্ক্রাইবার সংখ্যা হয় 100K, অর্থাৎ 1 লাখ। 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পর ইউটিউব ফোরামে গিয়ে অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন এই প্লে বাটন। আর অন্য সবগুলো বাটনের জন্য অ্যাপ্লাই করার নিয়ম একই। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে এর জন্য কি কোনো ইউটিউবকে টাকা দিতে হয়? না বন্ধুরা, এর জন্য আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে না। ইউটিউব আপনাকে ফ্রিতে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবে, এমনকি এর জন্য আপনার কুরিয়ার সার্ভিসের টাকাটাও দেওয়া লাগবে না। দ্বিতীয় হচ্ছে গোল্ডেন প্লে বাটন। এই প্লে বাটন পাওয়ার জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটরকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করতে হয়। যখন আপনার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে তখনই আপনি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করার 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন গোল্ডেন প্লে বাটন। আপনাদের সবার প্রিয় চ্যানেল এমএস টিভি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পার করেছিল 2018 সালে, এবং 2018 সালে সেপ্টেম্বর মাসের 1 তারিখে পেয়ে গিয়েছিল গোল্ডেন প্লে বাটন। তৃতীয় হচ্ছে ডায়মন্ড প্লে বাটন। এই বাটনের জন্য আপনার প্রয়োজন হবে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার। এটা পাওয়ার জন্য আপনাকে একইভাবে অ্যাপ্লাই করতে হবে। এখন পর্যন্ত অনেকের কাছে রয়েছে এই বাটন। তো বন্ধুরা, আপনারা যদি আপনার প্রিয় চ্যানেল এমএস টিভিতে দেখতে চান এই ডায়মন্ড প্লে বাটন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এমএস টিভি এবং প্রতিনিয়ত দেখুন এমএস টিভির ভিডিও। আপনারা যদি আমাদের ভিডিও বেশি বেশি করে দেখেন তাহলে আমাদের ভিডিওর বেশি ভিউ আসবে এবং সাবস্ক্রাইবারও বেশি আসবে, তাতে করে আমরা খুব দ্রুত পেয়ে যাবে ডায়মন্ড প্লে বাটন। চতুর্থ নাম্বারে রয়েছে ইউটিউব কাস্টম প্লে বাটন। এটা পাওয়ার জন্য 50 মিলিয়ন সাবস্ক্রাইবার লাগবে। এখন অনেকেই বলবেন এর নাম রুবি প্লে বাটন। আসলে বন্ধুরা, সর্বপ্রথম পিউডিপাই এই প্লে বাটন পায়, তারপর সে এই প্লে বাটনের নাম দেয় রুবি প্লে বাটন। এরপর থেকে মানুষ এটাকে চিনে এই নামে। আসলে এর অফিসিয়ালি নাম হচ্ছে ইউটিউব কাস্টম প্লে বাটন। বন্ধুরা, এই নাম এই জন্য রাখা হয়েছে যে যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটরে 50 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে তখন তার ইউটিউব চ্যানেলের লোগো যেমন হবে, ইউটিউব তাকে একই রকমের প্লে বাটন বানিয়ে দেবে। এখন আসা যাক 100 মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য কেমন প্লে বাটন দেয় ইউটিউব। 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে যে প্লে বাটন দেওয়া হবে তার নাম হচ্ছে রেড ডায়মন্ড প্লে বাটন। বন্ধুরা, এই প্লে বাটনটি ডায়মন্ড প্লে বাটনের মতোই অনেকটা দেখতে, তবে ডায়মন্ড প্লে বাটনের থেকে সাইজ একটু বড় হয় এবং ভিতরে থাকা ডায়মন্ডটি থাকে রেড কালারের। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, আমাদের ভিডিওতে আমরা যে তথ্যগুলো তুলে ধরলাম তার ভিতরে যদি কোনো তথ্য আপনার কাছে ভুল মনে হয় বা আপনি যদি এর থেকে বেশি কিছু জেনে থাকেন তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে এটাও জানিয়ে দেবেন যে পরবর্তীতে আপনারা এমএস টিভিতে কোন ধরনের ভিডিও দেখতে চান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সাথে আপনাকেও আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য।